প্রত্যেক মানুষকে সাজেশন দিবেন যে ব্যাংকে সরাসরি টাকা দিতে যাবে। এই আবহাওয়া এটা আর কি এখনো কিন্তু বুঝতে পারেনি। এই দুটো প্রকল্প পঞ্চায়েতের যে কোনো প্রকল্প, একটা হচ্ছে এনার্জি এনার্জি যে কাজ হচ্ছে স্বাস্থ্য কাটবে, এবার সেই হয়ে গেছে উপর থেকে নবান্ন থেকে সিগন্যাল, ওদের নামে অলরেডি ফাইল রেডি হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের মিটিং, একটা পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির মেম্বার সভাপতি কর্মাধ্যক্ষ সকলকে নিয়ে মিটিং, আমাদের মহাজন নেতৃত্বকে সকলকে নিয়ে মিটিং, প্রধানদের নিয়ে সকলকে নিয়ে একটা মিটিং আজকে আমাদের ব্লক প্রেসিডেন্ট ডেকেছিলেন। এই পিএমআই ঘর এই পঞ্চায়েতে দেড় বছর পর প্রথম অ্যালোপমেন্ট এসছে, সেটা যাতে স্বচ্ছভাবে এবং ভালো সঠিক বেনিফিশিয়ারি যাদের ঘর যোগ্য লিস্টে যাদের নাম আছে স্বচ্ছভাবে দেওয়া যায়, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সবাইকে অ্যালার্ট করেছেন যাতে মানে ব্যক্তিগত উপকার দিয়ে এই প্রকল্পে যেন কোনো রকম খাটমানি থেকে কোনো কিছুর প্রবলেম না আসে, আমরাই সেইভাবে আছি। সেটার জন্য সবাই মিলে বসে আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এইসবভাবে স্বচ্ছতার সঙ্গে যেন ঘরগুলো মাধ্যমিত মানুষকে আমরা দিতে পারি এবং দ্রুততার সঙ্গে রূপায়ণ করতে পারি, যেটা পঞ্চায়েত সমিতির মাধ্যমে রূপায়ণ হবে সেই ব্যাপারে আজকে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা।